প্রিয় ক্লাস টুয়েলভ এবং ইলেভেনের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস টেন থেকে ইলেভেনে উঠেছো এবং ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আর্টসের এবং কমার্সের অতীব গুরুত্বপূর্ণ সেরা পাঠ্য বই ও সহায়িকা বইয়ের নামগুলো তোমাদের উল্লেখ করে দেব। তো এই বইগুলো তোমরা তোমাদের প্রাইভেট টিউটারের কাছে দেখিয়ে বা স্কুলে জিজ্ঞাসাবাদ করে কিনে নিতে পারো। এই বইগুলো সেরা যেই বইগুলো হতে পারে সেগুলোই আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। এবং ভিডিও শেষে আমি বলে দেবো বইগুলো তোমরা কোথা থেকে পেলে বা কোন সময় গেলে তোমাদের বিশেষ সাহায্য হতে পারে। তো দেখো, আর্টস গ্রুপ থেকে, কলা বিভাগ থেকে যে বইগুলো তোমাদের, যেরকম প্রথম সাবজেক্ট হলো রাষ্ট্রবিজ্ঞান পাঠ্য বই, তো রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্য বইয়ের যে বইটি সবথেকে বেশি প্রচলিত এবং খুবই ভালো, সেটি হচ্ছে ছায়া প্রকাশনী নিমাই প্রামাণিকের রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা। এই বইটি তোমরা যদি কেনো তাহলে তোমাদের সহায়িকারও প্রয়োজন পড়বে না। তবুও যারা সহায়িকা কিনতে চাইছো তারা রায় ও মার্টিনের রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা বলে যে সহায়িকাটা রয়েছে সেটা কিনতে পারো। তো এই দুটো বই যদি তোমরা ফলো করো তোমাদের খুব একটা অসুবিধা হবে না। এরপর চলে আসবো আমি পরবর্তী বইয়ের নাম নিয়ে। তবে রাষ্ট্রবিজ্ঞানের আরেকটি বইও রয়েছে, সেটি হচ্ছে তোমাদের কথা ও কাহিনী প্রকাশনী থেকে। তো দর্শনের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের বইটি কিনলে তোমরা সহায়িকারও এখানেও প্রয়োজন পড়বে না। সেটি হলো শান্তিময় কারফরমা সোমা বুক এজেন্সি থেকে বইটি প্রকাশিত হয়। যদি এই বইটি কেনো তাহলে সহায়িকারও প্রয়োজন পড়বে না। তবুও যারা সহায়িকা বই কিনতে চাইছো তাদের জন্য খুবই ভালো বই দর্শন বিচিত্রা মণ্ডল ও সরকারি, যেটি রায় মার্টিন থেকে প্রকাশিত হয়। এই বইটিও খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। চলে আসবো পরবর্তী ভারত ও বিশ্বের ইতিহাস। এই যে পাঠ্য বইটি রয়েছে এটি হচ্ছে জীবন মুখোপাধ্যায় ও সুভাষ বিশ্বাস, ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এই বইটি হচ্ছে পাঠ্য বইয়ের সেরা বই। এরপর হচ্ছে সহায়িকা বই। সহায়িকা হচ্ছে রায় ও মার্টিন ইতিহাস বিচিত্রা। রায় ও মার্টিনের ইতিহাস বিচিত্রা তোমরা যদি না কিনতে চাও সেক্ষেত্রে পারুল প্রকাশনীর ইতিহাস রেফারেন্স বইটিও খুবই ভালো ইতিহাসের সহায়িকা হিসাবে, এই বইটিও তোমরা কিনে নিতে পারো। তবে অবশ্যই তোমরা স্কুলের শিক্ষক এবং প্রাইভেট টিউটারের যেখানে পড়বে সেখানে একটু আলোচনা করে নিন। চলে আসবো এরপর পরবর্তী বই নিয়ে, সেটি হলো শিক্ষাবিজ্ঞান। শিক্ষাবিজ্ঞানে কী কী পাঠ্য বই রয়েছে সেগুলো একটু বলে নেব। প্রথম যে পাঠ্য বই সেটি হচ্ছে নিমাই চাঁদ খোড়াই, ABC পাবলিকেশন থেকে যেটি প্রকাশিত হয়। খুবই সুন্দর এবং ভালোভাবে বইটি উপস্থাপন করা রয়েছে। যদি পাঠ্য বই অনেকে ছাড়াও সহায়িকা কিনতে চাও তাহলে শিক্ষাবিজ্ঞান বিচিত্রা, যেটি রায় ও মার্টিন থেকে প্রকাশিত হয়েছে, তো এই বইটিও তোমরা কিনে নিতে পারো। এবং এর সাথে ছায়া প্রকাশনীয় বইটিও খুবই ভালো। তো এরপর চলে আসবো অর্থনীতির পাঠ্য বই। ইকোনমিক্স যে পাঠ্য বই রয়েছে সেটি হচ্ছে হারাধন ঘোষ ও সৌম্যকান্তি ঘোষ, এই বইটি সাথে আরেকটি সবথেকে প্রচলিত বই যেটি বিশেষ করে আমি ফলো করতাম সেটি হচ্ছে জয়দেব সরকেল, এই বইটিও খুব ভালো। এবং সাথে যে সহায়িকাটি রয়েছে সেটি হচ্ছে সাত্রা পাবলিকেশনের অথবা অজয় কুমার নন্দী, এই অজয় কুমার নন্দী আমি বিকমে এবং ফলো করেছিলাম। তো যাই হোক, এরপর চলে আসবো পরিবেশবিদ্যা শিক্ষক। এখান থেকে তোমরা যে বইটি কিনতে পারো সেটি হচ্ছে ডক্টর সুশান্ত কুমার সাউ, অথবা এই বইটি ছাড়াও তোমরা যদি আরেকটি বই কিনতে পারো সেটি হচ্ছে সাত্রা পাবলিকেশনের, এই সাত্রা পাবলিকেশনের বইটি খুবই সুন্দর এবং খুব গুছিয়ে তোমাদের কাছে উপস্থাপন করা রয়েছে এবং ইয়ার ভিত্তিকেও তোমাদের সঠিকভাবে করা রয়েছে। তার সাথে যদি তোমরা পাঠ্য বই তো অবশ্যই কিনতে পারো, সেটি হচ্ছে ABC পাবলিকেশনের পাঠ্য বই। তবে আমি বলবো এটি স্কুল রেফার যে বইটি করবে সেটি তোমরা কেনাই বেশি ভালো হবে। যাই হোক, এবার চলে আসবো বাংলা পাঠ্য বই। বাংলা পাঠ্য বই হচ্ছে সরকার থেকে যে বইটি তোমাদের দেওয়া হয় সেই বইটি তোমরা কিনবে, WBCHSC। এবং সহায়িকা বই যেটি তোমরা কিনবে, এটি ম্যাক্সিমাম স্টুডেন্টদের হয়তো দরকার পড়ে, সেটি হচ্ছে রায় ও মার্টিনের সহায়িকা, যেটি সাজানোর দিক থেকে বলবো আমি সব থেকে বেস্ট বই রায় ও মার্টিন। এবং যদি তোমরা সোজা সরল ভাষায় পড়তে চাও তাহলে তোমরা বই কিনতে পারো ছায়া প্রকাশনী সহায়িকা।
চলে আসবার পর ইংলিশের পাঠ্য বই। ইংলিশের যে পাঠ্য বইটি রয়েছে সেটিও তোমাদের সরকার থেকে যে বইটি দেওয়া হয় বোর্ড থেকে, সেই বইটি তোমরা তো ফলো করবি। তার সাথে যদি তোমরা সহায়িকা ফলো করতে চাও তাহলে ডক্টর পিসি ধর, পারুল প্রকাশনী, ডক্টর পিসি ধরের বইটি খুবই সুন্দর। এর সাথে আরেকটি বই অথবা হতে পারে কথা ও কাহিনী প্রকাশনী থেকে। আরেকটি ছোট্ট কথা তোমাদের বলে রাখি, আজকের যে ভিডিওতে আমি বইগুলোর নাম বললাম এটি কোনো প্রকাশনীর হয়ে আমি বলিনি। আমার কোচিনের যে সব স্যারেরা রয়েছেন এবং আমার যে বইগুলো খুবই মনে হয়েছে যে এইগুলো বইগুলো তোমাদের পড়লে খুবই উপকার হতে পারে, বিশেষ করে আমি আমার স্টুডেন্টদের এগুলো রেফার করি, সেই বইগুলোই আমি তোমাদের সামনে উল্লেখ করলাম।